রহমতুল্লাহ জবরাকাত জীবন আপনি তাকদিরের বিষয়ে জানতে চেয়েছেন তাকদির অবশ্যই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এমন কি কলম শুকিয়ে গেছে খাতা গুটিয়ে নেওয়া হয়েছে আর কিছু পরিবর্তন হবে না এবারে ঝুলন্ত অবস্থায় যেগুলো রাখা আসে তদ্বি দুই প্রকার একটা হায়াত মৃত্যু রুজি রোজগার এই সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে আবার কিছু ফাইসালা এমন আছে যেটা ঝুলন্ত অবস্থায় আছে আপনার তাকদিরে লেখা আছে সেই ঝুলন্ত ফাইসালা এমনটি নয় যে আপনার তাকদিরে লেখা নেই আপনি পাবেন না বরং আপনার তাকদিরে লেখা আছে যে আপনি দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটি কবুল করবে অতবার আপনাকে সেটা দেবে আপনার তাকদিরে লেখা আছে আপনি কোনো নেক কাজ করবেন কাউকে সহযোগিতা করবেন সাহায্য করবেন তার বিনিময়ে সে দোয়া দেবে সে আত্মীয় স্বজন হোক বা অভাবগ্রস্ত হোক তার দোয়াটা কবুল হবে তার দোয়ার সূত্রে আপনি সেটা পাবেন আপনার তার লেখা আছে আপনার এমন বিপদ ঘটবে তো সেই বিপদটা ঘটতে গিয়ে হয়তো আপনাকে কেউ দোয়া দিল সেই বিপদটা আপনার কম হয়ে যাবে বা সেই বিপদ থেকে আপনি উত্তরণ হয়ে যাবেন এগুলো লেখা আছে যদি এগুলো লেখা না থাকতো তাহলে চিন্তা করুন যখন আদম আলাই সাল্লাম সঙ্গে সাক্ষাৎ হলো মুসা আলাই সাল্লামের তো মুসা আলাহ সাল্লাম ঘি আদম আলা সাল্লামের সঙ্গে ঝগড়া করছে যে আপনার জন্য সমস্ত কিছু ঘটেছে আপনি যদি দোষ না করতেন ওই গাছের কাছে যেতে নিশ্চিত করে হয়েছিল আপনি যদি না যেতেন তাহলে আমরা এখানেই থাকতাম তখন আদম আলাই সাল্লাম মুসা আল্লাহ সাল্লামকে বললো হে মুসা তোমাকে তো আল্লাহ সুকান্ত তৌরাদ দান করেছে বললেন হ্যাঁ তো মুসা আলাই সাল্লাম যখন স্বীকার করলেন তখন আদম আলাই সাল্লাম বললেন ওর মধ্যে কি আপনি এটা পেয়েছেন যে আদম ভুল করলো আর তার জন্য তাকে নামিয়ে দেওয়া হলো বললো হ্যাঁ তখন আদম আলাহি সাল্লাম বললো ওটা তো আমাকে সৃষ্টি করার পূর্বে লেখা হয়েছে তো সেই সৈত্যা তাহলে আমার দোষ কি ইব্রাহিম আলহ সাল্লামের সম্পর্কে চিন্তা করুন ইব্রাহিম আলহ সাল্লাম বৃদ্ধ বয়সে যখন আল্লাহ সুবন কাছে দোয়া করছেন রব বি হাবলি মিনা আলহীন আল্লাহ সুমন তাল্লার কাছে একটা সন্তান চাচ্ছেন সৎ সন্তান তখন আল্লাহ সুবন তাল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে ইসমাইল আলহ্লামকে দিলেন তাহলে এখানে কি হলো দোয়া কবুল হলো সেটাও তো কোরআনও তো অনেক পূর্বে থেকে লিখিত আছে তাকে তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ইব্রাহিম আলাহ যেটা ফাইসালা ছিল ঝুলন্ত ফাইসালা যে তিনি দোয়া করবেন আল্লাহ তালা কবুল করবেন অথবা তাকে সন্তান দেবেন প্রকৃতপক্ষে কিন্তু ঝুলন্ত যেটা সেটাও তার দিনের অন্তর্ভুক্ত অতএব আমল আমাদের করতে হবে এই সমস্ত অবস্থা বিশ্লেষণ করে সাহাবা ইকলাম মহানবী সাল্লাহ সাল্লামকে বলেছিলেন হে আল্লাহ রসুল তাহলে আমরা তাকদিন যখন নির্দিষ্ট ভালো মন্দ সমস্ত কিছু লেখা আছে তাহলে আমরা কর্ম কেন করব তো মহানবী বলেছিলেন যেটা আছে সেটা জন্য 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 আপনাকে ভালো ভালো কাজের সৃষ্টি করা কাজকে সহজ করে দেওয়া হবে খারাপ কাজের জন্য যাকে সৃষ্টি করা হয়েছে তার জন্য খারাপ দিকে প্রবণতা তার অন্তরে সৃষ্টি করে দেওয়া হবে তো বিষয় হচ্ছে আমাদের কর্মের মাধ্যমে তাকদিরের দিনের অনুসন্ধান করতে হবে কর্মের মাধ্যমে আমাদেরকে তাকদিরের অনুসন্ধান করতে হবে